আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আজ শুক্রবার। আজ আমার যে ঘরে খানা, সেই ঘর থেকে আমাকে সকালবেলার যেই ব্রেকফাস্ট, অর্থাৎ সকালবেলার যে নাস্তা, নাস্তা আমরা কী দিল সেটা দেখবো। এই তো এখন খুলতেছি, আপনারা সকলের সঙ্গে থাকুন। মাশাআল্লাহ, আজকে সকালবেলার নাস্তা হলো আমার নারকেলের পিঠে, নারকেলের পিঠা। এই পিঠাটা আমার খুব প্রিয়। এই তো আপনারা দেখতে পাচ্ছেন, নারকেলের পিঠা অসাধারণ। অনেকগুলো নারকেলের পিঠা দিল আমাকে, এগুলো আমার খুব প্রিয়, আমি খুব পছন্দ করি। 1, 2, 3, 4, 5, আলহামদুলিল্লাহ পাঁচটা পিঠা দিল। এই পিঠাটা আমার খুব প্রিয়, এবং আপনাদের যাদের প্রিয় তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে কার কার এই পিঠাটা আমার মতো আপনারও প্রিয়। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলা যাতে সকলকে সুস্থ রাখে, ভালো রাখে, এবং বড় বড় সমস্ত পাপ ছেড়ে দেওয়ার তৌফিক দান করে, এবং আল্লাহ তাআলা আমাদের সকলকে যাতে কঠিন কঠিন রোগ থেকে হেফাজত করে, এবং সারা বাংলাদেশে এখন যারা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আছে আল্লাহ তাদের সকলকে হেফাজত করে, সকলে বলে আমিন। আর সকলকে যাতে আমরা যারা সকলে তো কম বেশি আমরা অসুস্থ, এরপরে যাতে আল্লাহ তাআলা ডেঙ্গু থেকে আমাদের সকলকে হেফাজত করে সবসময় আল্লাহ তাআলার কাছে আমরা প্রার্থনা করব, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।